touching lives. নমস্তে, আপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি রিনি। প্রতিদিনের মতোই আমাদের প্রথম বিভাগে চলে যেতে হবে, আমাদের প্রথম বিভাগ অর্থাৎ ভিজিটিং আর, যেখানে আজ আলোচনা হবে লিথোট্রিপসি আর কিডনি স্টোন নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর অমিত ঘোষ। স্যার, প্রথমেই ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু আপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, স্টোন কি, স্টোন কেন হয়, এবং বিশেষ করে কিডনি স্টোন সম্পর্কে আমার কৌতূহলটা একটু বেশি। সুতরাং আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করতে পারেন। প্রথমে মনে রাখতে হবে, স্টোন এজের স্টোন অথবা আজকের দিনের স্টোনের সঙ্গে কিন্তু কিডনি স্টোনের কোনো সম্পর্ক নেই। কিডনি স্টোন উদ্ভূত হয় মানুষের শরীরের ব্লাডের মধ্যে যেসব পদার্থ থাকে, সেই পদার্থ যখন ফিল্ট্রেশনের জন্য যায়, পরিশ্রুত হবার জন্য কিডনিতে যায়, সেই সময় কিছু কিছু মিনারেল কিডনির মধ্যে ডিপোজিট পড়ে যায়। সেই ডিপোজিটটাকে ক্রিস্টাল বলে। সেই ক্রিস্টাল ছোট্ট ছোট্ট কণিকা মিনারেল সাচ অ্যাজ ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেশিয়াম, এরকম ধরনের অনেক পদার্থ আছে যারা এই কিডনির ছাঁকনিতে ধরা পড়ে যায়। আমরা কিডনি স্টোন খুব কমন একটা টার্ম যেটা আমরা শুনতে পাই। স্টোন কি শুধুমাত্র কিডনিতে হয় নাকি অন্যান্য অর্গানসে হতে পারে? না, দেখুন, আমাদের সারা বডিতে, বিশেষ করে ক্যালসিয়াম সারা বডিতে ডিপোজিট হয়, কিন্তু এরা সবাই স্টোন নয়। প্রকৃতপক্ষে স্টোন যারা, সেটাতেও কিছু কিছু অর্গানে হয়। সব থেকে কমনলি শুনে থাকবেন গল ব্যাডারের স্টোন হয়, কিন্তু মনে রাখতে হবে সব থেকে ভাইটাল অর্গান আমাদের শরীরে যে কটি আছে তার মধ্যে কিডনি একজন, অন্যান্য বলতে পারেন ধরুন ব্রেন, হার্ট, আরেকটা হচ্ছে কিডনি। আচ্ছা স্যার, কিডনি স্টোন হলে আমি বুঝবো কি করে যে মানে কিডনি স্টোন হয়েছে কি না, মানে কী কী পরীক্ষা আছে, টেস্ট আছে যেটা করে আমি বুঝতে পারবো কিডনি স্টোন হয়েছে? আর আরেকটা হচ্ছে কি, স্ক্রিনিং ইনভেস্টিগেশন এই টার্মটাও শোনা যায়, এটা কি, এটা যদি আমাদের একটু ব্যাখ্যা করতে পারেন। কিডনি স্টোন সবসময় ধরা দেয় না, মানে আপনার আমার শরীরের মধ্যে যে স্টোন আছে এটা আমি গ্যারান্টি করতে পারবো না। আমি ডাক্তার হতে পারি, আই এম ইউরোলজিস্ট, কিন্তু আমি কিন্তু জানি না আমার কিডনির মধ্যে স্টোন এখন আছে কি না। এই মুহূর্তে কিডনি স্টোন হয়তো আছে, সে হয়তো বাড়ছে, জানান দিচ্ছে না। জানান দিলে আপনি বুঝবেন, এবং জানান দিতেও পারে নাও দিতে পারে, সারা জীবন জানান না দিতে পারে। সেগুলোকে বলে এই সিমটোম্যাটিক স্টোনস, কোনো সিমটম নেই, এইটা মনে রাখতে হবে। কিডনি স্টোন কিন্তু পেটে ব্যথা না, কিডনি স্টোন পিঠে ব্যথা। সব পিঠে ব্যথা কিন্তু কিডনি স্টোনের ব্যথা নয়, হাড়ের ব্যথা পিঠে ব্যথা, কিডনি স্টোনের ব্যথাও পিঠে ব্যথা। সুতরাং মনে রাখতে হবে, কিডনি স্টোন পিঠে ব্যথা, সেই পিঠে ব্যথা পেটের দিকে এগোয়। এবার এটাকে ধরা যায় কী করে? ডাক্তারও যদি ধরতে চান, প্রথম কথা হচ্ছে খুব সিম্পল, একটি সিম্পল এক্সরে, একটা এক্সরে করলে শতকরা 95% কিডনি স্টোন ধরা পড়ে। আরও ডিটেলে ধরা পড়বে যদি আপনি একটা সোনোগ্রাফি করেন, আরও ডিটেলে ধরা পড়বে যদি আপনি একটা সিটি স্ক্যান করান, অথবা যদি আপনি একটা আইভিপি নামক একটা কিডনি স্পেসিফিক ডাই দিয়ে যদি এক্সরেটা করেন, সেই ডাইটা ব্লাডের মধ্যে গিয়ে সার্কুলেট করে কিডনি দিয়ে বেরোবে, আর বেরোবার সময় এই কিডনি স্টোনের অবস্থানটা পরিষ্কার করে দেবে যে কোথায় আছে, কত বড়, কি করা উচিত। স্যার, ধরুন আমার কিডনি স্টোন হয়েছে কিন্তু আমি অপারেশনের অপশনটাতে যেতে চাইছি না, সেক্ষেত্রে কি শুধুমাত্র ওষুধ দিয়ে এটাকে সারানো যাবে বা স্টোনটাকে ডিসলভ করা যাবে? প্রথমেই আসা যাক, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে বুঝতে হবে কিডনি স্টোনের চিকিৎসা ফান্ডামেন্টালি হচ্ছে সার্জারি। এই কিডনি স্টোনের এই বিভিন্ন রকম চিকিৎসা যা আছে, একটা আপনি বললেন মেডিসিন, আমার জানা নেই এমন কোনো মেডিসিন যা কিডনি স্টোনকে গলিয়ে দেয়। যদি ছোট ছোট স্টোন হয়, 5 মিলিমিটার, 6 মিলিমিটার ম্যাক্সিমাম, সেই স্টোনকে জল খেয়ে জলে তোড়ে বের করে দেওয়া সম্ভব। তো সেক্ষেত্রে যদি চিকিৎসার দিকে আমরা যাই,
তো তখন একটা টার্ম খুব কমনলি শোনা যায় লিথোট্রিপসি বা পিসিএন। ঠিক শুনেছেন। এইটা যদি আমাদের একটু ব্যাখ্যা করে বলেন। লিথোট্রিপসি আবিষ্কার হয়েছে 1980 সালে। আমি যখন স্টুডেন্ট ছিলাম মেডিকেল কলেজে, তখন আমরা প্রত্যেকটা স্টোন 14 ইঞ্চি কেটে 14 দিন হাসপাতালে রেখে প্রচণ্ড রক্তক্ষরণ করে কিডনি থেকে কেটে স্টোনটাকে বার করতাম। আজকে 2012 সালে এটা প্র্যাকটিক্যালি একদম এক্সটিংক্ট। এই কনসেপ্ট ওপেন সার্জারি প্রায় হচ্ছে না, আমাদেরকে কেটে কোনো অপারেশনই প্রায় করতে হচ্ছে না। কি হয়েছে তার বদলে? না, লিথোট্রিপসি। এটার অ্যাকচুয়াল নাম এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। এর মানেটা হচ্ছে কর্পাস মানে বডি, বডিটাকে না ছুঁয়ে শক ওয়েভ দিয়ে, লিথো মানে স্টোন, ট্রিপসি মানে ভাঙা, তাহলে এক্সট্রা কর্পোরিয়াল বডি না ছুঁয়ে শক ওয়েভ দিয়ে লিথোট্রিপসি মানে স্টোন ভাঙা হয়। এইটার নাম ESWL। রুগী এলেন এক্সরে নিয়ে, আমরা বললাম ঠিক আছে এটাকে কাটাকাটি করতে হবে না, ইনফ্যাক্ট হাসপাতালেও ভর্তি হতে হবে না, অজ্ঞান করতে হবে না, একটি মেশিনের ওপর শুয়ে, যা আমাদের এই হাসপাতালে যে মেশিনটা চালু হয়েছে সেই মেশিনটা অত্যাধুনিক মেশিন, এবং সেই মেশিনে শুলে আমি সঙ্গে সঙ্গে এক্সরেতে সেই ছবিটা লোকেট করা সম্ভব, এবং মেশিনটা অটোমেটিক্যালি একটা কম্পিউটারাইজড মেশিন, সে ওখান থেকে সুইচটা অন করে দিলে শক ওয়েভ দিয়ে এই কিডনি স্টোনটাকে খালি হিট করবে, আশেপাশে কাউকে না। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে PCNL, এটা হচ্ছে মডার্নাইজেশন আর এক ধাপ। আমি আপনাকে বললাম 500 মিলিমিটারের কথা, যেটা জল খেয়ে সরে যায়, বেরিয়ে যায়। আর একটা বললাম লিথোট্রিপসি, অর্থাৎ ESWL, যেটা 0.5 সেন্টিমিটার কি 1 সেন্টিমিটার খুব জোর স্টোন গুঁড়ো করে দেওয়া যায়, তারপর সে জলে গুলে বেরিয়ে যাবে। কিন্তু এবার তাহলে কি হবে যেগুলো সব 4-5 সেন্টিমিটার করে স্টোন, সেটাকে আপনি লিথোট্রিপসি করতে পারেন করতে পারেন না তা নয়, আমরা করেছি বহু বড় বড় স্টোন করেছি। তাহলে এটা কমন সেন্স হচ্ছে, যদি আপনি গুঁড়োই করবেন তাহলে অতদিন অপেক্ষা করতে হবে এবং একটার বেশি সিটিং লাগবে, আপনাকে বারবার এসে করতে হবে। অনেক রুগীরা রাজি তাতে করে তুই বারবার জল খেয়ে খেয়ে তাকে বের করতে হবে, যতক্ষণ না সে কমপ্লিটলি বেরে ততক্ষণ পর্যন্ত লিথোট্রিপসি চালিয়ে যেতে হবে। আচ্ছা, এটা সম্ভব, কিন্তু এটা 6 মাস 1 বছর টাইম নিতে পারে। একটা কিডনি স্টোন ভাঙতে যদি অতদিন সময় লেগে যায় বা 6 সপ্তাহও যদি লাগে, তখন মেডিকেল সায়েন্স নতুন জিনিস আবিষ্কার করলো, কি হোল সার্জারি। এই একই এই লিথোট্রিপসি মেশিন একটা কি হোল করে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম কিডনির মধ্যে ঢুকে যাওয়ার, একটা টেলিস্কোপ দিয়ে, একটা ছোট্ট 0.5 সেন্টিমিটার ফুটো করে আমরা একটা টেলিস্কোপ ঢুকিয়ে দিলাম, ঠিক আমার এই পেনের সাইজের একটা পেন, এই দেখুন পেনটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক এই পেনের সাইজের একটা ফুটো কিডনির মধ্যে ঢুকে গেল। তার মধ্যে একটা প্রোব ঢুকলো যেটা লিথোট্রিপসির সাথে কানেক্টেড, এটাকে বলে ইন্ট্রা কর্পোরিয়াল, অর্থাৎ আপনি বডির মধ্যে ঢুকে লিথোট্রিপসিটা করছেন। তফাৎটা এটাই, একটা বডি না ছুঁয়ে একটা বডি ছুঁয়ে, কিন্তু সবই লিথোট্রিপসি। ধরুন আমার স্টোন হয়েছে, সেটা আমি জানলাম কি জানলাম না, কিন্তু এর জন্য আমি কোনো রকম মেডিকেল অ্যাডভাইস বা প্রসিডিওরের মধ্যে গেলাম না, সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, প্রথম আমার অ্যাপিল হবে এটা কখনো করবেন না। আমার সাধারণ রুগী এবং সাধারণ দর্শকদের প্রতি আমার এটা আবেদন যে কিডনি স্টোন ধরা পড়া মাত্রই এগিয়ে আসুন, চিকিৎসা করান, যাকে দিয়েই করান চিকিৎসা করান। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে কিডনি স্টোন কিডনির মধ্যে জন্মানোর সাথে সাথে সেটাকে শরীর থেকে বাদ দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। এই কারণে যে কিডনি স্টোন সংক্রমণ করায়, সংক্রমণ থেকে কিডনির সংক্রমণ থেকে কিডনি ড্যামেজ হয়, এই স্টোন ব্যথা দেয়, এই স্টোন রক্তক্ষরণ করায়, এই স্টোন সাইলেন্টলি বসে থাকে খুব কম, এই স্টোন মুভমেন্ট করে, মুভমেন্ট করে কিডনির এক অংশ থেকে আর এক অংশে গিয়ে যদি আটকে যায় আপনি মারাত্মক ব্যথা পাবেন। শুধু ব্যথা পাবেন না, একসময় কিডনিটা এই বন্ধ হয়ে যাওয়ার ফলে কমপ্লিটলি কাজ করা বন্ধ করে দেবে,
কাজ করা বন্ধ করে দিলে একটা কিডনি আপনি সাইলেন্টলি নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। স্যার, যাদের লিথোট্রপসি হয়েছে বা পিসিএনএল হয়েছে বা যাদের চিকিৎসা চলছে, তাদের ক্ষেত্রে ডায়েট লাইফস্টাইল কি কি হওয়া উচিত? দেখুন, ডায়েটের কোনো ডাইরেক্ট রোল নেই বেশিরভাগ ক্ষেত্রে, শতকরা 99% ক্ষেত্রে ডায়েটের বিশেষ নেই, যদি না সে ইউরিক অ্যাসিডে ভোগে। ইউরিক অ্যাসিড অসুখ যদি তার থাকে, অর্থাৎ ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি এই অসুখ যদি তার থাকে, অথবা ব্লাডে কোনো কারণে ক্যালসিয়াম যদি বেশি থাকে, তাহলে তাদের মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস বাদ দেওয়া উচিত, এবং ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে তাদের রেড মিট বাদ দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইনাফ জল খাওয়া উচিত। জল খেলে সেটা থেরাপি নয়, কিন্তু জল খেলে যদি ছোটোখাটো ময়লা কিডনিতে জমে যেগুলো এই ক্রিস্টালাইজেশনে সাহায্য করবে, বা ছোটোখাটো ইনফেকশনকে তাড়াতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা অভ্যাস করা উচিত। বেশি খেতে হবে না, অ্যাপ্রক্সিমেটলি 1.5 লিটার জল পার ডে, আর তারপর তৃষ্ণা বেসিসে বাড়ানো কমানো ডিপেন্ডিং অন গরমকাল না শীতকাল যথেষ্ট। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, খুব লেম্যান হিসেবে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে এই যে, কিডনিকে সুস্থ রাখার জন্য কি কি আমাদের করণীয়? এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে রিয়েলাইজেশন, কিডনি আমাদের একটি ভাইটাল অর্গান, কিডনিকে সুস্থ রাখতেই হবে, এটা সৌন্দর্য নয়, এটা নেসেসিটি। অনেকে আজকে বিউটি ক্রিম মাখেন, সেটা ফেসের সৌন্দর্য, এটা করলেও হয় না করলেও হয়, এটা বিউটি ক্রিম ট্রিটমেন্ট নয়, এটা একটা ভাইটাল ট্রিটমেন্ট, এটা একটা ভাইটাল রিয়েলাইজেশন যে আমাদের কিডনিকে আমাদের প্রোটেক্ট করে রাখতে হবে। সুতরাং কিডনির মধ্যে যদি কোনো সংক্রমণ থাকে সেটা ধরা পড়বে ইউরিন কালচার করে, সেটা যাদের প্রবণতা আছে তাহলে ইউরিনটাকে স্টেরাইল রাখা আমাদের একটা কর্তব্য। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, মিনিমাম 1-1.5 লিটার জল মিনিমাম, ঊর্ধ্বসীমা নেই কিন্তু ঊর্ধ্বসীমাটা 2-3 লিটার হওয়া উচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিজিটিং আজ এসেছেন, তাই টিম ডিয়ার ডক্টরের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনি আমাদের যেভাবে এই বিষয়ে আলোকপাত করলেন সেটা দর্শক এবং আমি ব্যক্তিগতভাবে খুব লাভবান হলাম, তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছি। ওয়েলকাম, নমস্কার। ভিজিটিং আওয়ারে কথা বলছিলাম ডক্টর অমিত ঘোষের সঙ্গে। এবার সময় ফেসিলিটিস বিভাগে আপনাদের নিয়ে যাওয়ার, সেখানেও কিন্তু বিষয়বস্তু একই থাকছে, সঙ্গে যুক্ত হচ্ছে অপোলো গ্লেনিগলস হসপিটালের কিছু পরিষেবা এই সংক্রান্ত, যা আমরা জেনে নেব ফেসিলিটিসে। এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি অথবা ESWL সাধারণভাবে লিথোট্রিপসি নামেই পরিচিত। এটি বিনা অস্ত্রোপচারে ছোট কিডনি স্টোন চিকিৎসার একটি পদ্ধতি। কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হসপিটাল আধুনিক এবং উন্নত 5th জেনারেশন ডর্নিয়ার লিথোট্রিপ্টার প্রয়োগ করে এই লিথোট্রিপসি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীর সুবিধার জন্য এই লিথোট্রিপসি করা হয়ে থাকে OPD-তে। তার ফলে রোগীদের আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না। যদি আপনার ইউরোলজিস্ট আপনাকে লিথোট্রিপসি করার পরামর্শ দেন, তাহলে আপনাকে লিথোট্রিপসির আগে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী এবং ইউরোলজি OPD-র রিপোর্ট সংগ্রহ করতে হবে। ট্রেন্ড ডাক্তার, ইউরোলজিস্ট এবং উপযুক্ত কৌশলীদের উপস্থিতিতে এই লিথোট্রিপসি করা অত্যন্ত প্রয়োজনীয়। লিথোট্রিপসি পদ্ধতিটি সম্পন্ন করার জন্য রোগীকে বিশেষ লিথোট্রিপসি কাউচের উপর শোয়ানো হয়। যখন কিডনিতে স্টোনের অবস্থান নির্ধারণ করা যায়, তখন লিথোট্রিপ্টারটিকে পূর্ব নির্ধারিত স্থানের কাছে রাখা হয়। প্রণালীটি শুরু হওয়ার আগে রোগীকে পেইনকিলার দেওয়া হয়, কারণ যখন কিডনি স্টোনগুলিকে ভাঙা হবে তখন রোগী বেদনা অনুভব করতে পারেন। লিথোট্রিপ্টার কিডনি স্টোনগুলির দিকে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ পাঠায়, যার দ্বারা এই স্টোনগুলিকে ভাঙা সম্ভব হয়। এই সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গটি খুবই উচ্চ মাত্রার হতে পারে। সম্পূর্ণ প্রণালীটি সম্পন্ন হতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময়ও লাগতে পারে। ভাঙা কিডনি স্টোনগুলি
রোগীর ইউরিনের মাধ্যমে কয়েকদিনের মধ্যেই শরীর থেকে বাইরে নির্গত হয়। কিডনি স্টোনের সর্বপ্রকার চিকিৎসার জন্য পূর্ব ভারতে অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালই হল একমাত্র গন্তব্য। ভিজিটিং আর এবং ফেসিলিটিজের পরের বিভাগ অর্থাৎ আমাদের ডিয়ার ডক্টরের শেষ বিভাগ দ্য ট্রুথ অ্যাবাউট, যেখানে আমরা জেনে নিতে পারি স্বাস্থ্য, হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবা নিয়ে অনেক কথা। আর জানানোর জন্য সঙ্গে থাকেন হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞ ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং, ভালো আছেন তো সবাই? আজকে আমি ম্যান পাওয়ার ইন হেলথ কেয়ার, এই ক্ষেত্রে স্পেশালি নার্সিং নিয়ে কিছু বলব। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে পরিষেবা স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে সাধারণ মানুষকে দেয়া হয়, সেখানে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ কর্মীর প্রয়োজনীয়তা আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ। রোগীর প্রয়োজনীয়তা এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একজন অভিজ্ঞ এবং প্রশিক্ষিত কর্মীর খুব দরকার। হাসপাতালের বিভিন্ন ধরনের বিভাগ আর পরিষেবা দপ্তরের প্রয়োজনীয়তা অনুযায়ী এই কর্মী সংখ্যা, কাজ, তাদের প্রশিক্ষণের ধরন এগুলো নির্ধারিত করা হয়। স্বাস্থ্য সংস্থার সর্বস্তরের কর্মীরা মিলে স্বাস্থ্য পরিষেবাকে সফলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত চেষ্টা করে থাকেন। একটা সুনিয়ন্ত্রিত, কার্যকারী, ইউনিফর্ম পদ্ধতির মধ্যে দিয়ে কোনো হাসপাতালে কর্মীদের কাজে নিয়োগ, কাজের গুণমানের বিচার ইত্যাদি প্রতিনিয়ত করা প্রয়োজন। যারা হাসপাতাল কর্মী হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে আবেদন করবেন, তাদের কর্মদক্ষতা, জ্ঞান, শিক্ষা দীক্ষার মান, পূর্ব অভিজ্ঞতা বিচার করে তারপরেই কর্মী নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত। এনভায়রনমেন্ট বা কালচার, এই বিষয়ে একটু কথা বলি। যেহেতু নার্সিং স্টাফেরা সরাসরি রোগীদের সাথে কাজ করেন এবং ক্লিনিক্যাল কেয়ারের সাথে সরাসরি জড়িত, তাই নার্সিং স্টাফেদের ক্রেডেনশিয়ালস মানে অভিজ্ঞতা, শিক্ষার সার্টিফিকেটগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে রিভিউ করা দরকার। তাদের যেন প্রতিনিয়ত ব্যক্তিগত এবং প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি এবং জ্ঞান বৃদ্ধির সুযোগ থাকে, এটাও হেলথ কেয়ার অর্গানাইজেশনকে লক্ষ্য রাখতে হবে। আগেই বলেছি কর্মী নিয়োগের ক্ষেত্রে কী কী ফ্যাক্টর মনে রাখা দরকার, কারণ সাধারণ মানুষকে শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিষেবা একমাত্র তখনই দেয়া সম্ভব যখন কর্মীদের মান সমস্ত দিক থেকে উচ্চ স্তরের হবে। রোগীদের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে এই স্তরের কর্মীদের গুরুত্ব অনস্বীকার্য। এরপরে আসছি এডুকেশনের ক্ষেত্রে, তার গুরুত্ব কী। অ্যাকসেপ্টেবল স্টাফ পারফরমেন্সের জন্যে যেমন এডুকেশনের প্রয়োজন আছে, ঠিক তেমনি নতুন কর্মদক্ষতা সৃষ্টি, নতুন প্রশিক্ষণ সমস্ত ক্ষেত্রের মানোন্নয়নে এডুকেশনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালকে কর্মীদের প্রশিক্ষণের জন্যে ফেসিলিটিস, এডুকেটার্স, কাজ করতে করতে প্রশিক্ষণ নেবার জন্যে সময়ের ব্যবস্থা ইত্যাদি করা উচিত। প্রতিনিয়ত কর্মীদের কাজের গুণমান বিচার মূলত শিক্ষিত কর্মীর মান বৃদ্ধিতে ভীষণভাবেই সাহায্য করে। এটা একটা অনগোয়িং প্রসেস। প্রতি কর্মীর ক্ষেত্রে বাৎসরিক ভিত্তিতে অন্তত একটা ইভ্যালুয়েশন হওয়া খুব দরকার। সেফটি বা নিরাপত্তা প্রসঙ্গটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার দিক থেকে স্বাস্থ্যকেন্দ্রকে বা হাসপাতালকে সচেতন থাকতে হবে, ফলত কর্মীদের শারীরিক বা মানসিক সন্তুষ্টি তাদের দক্ষতা এবং কাজের মানকে উন্নত করে। এতে সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হয়, সেই সঙ্গে অর্গানাইজেশনের মান, রোগীর নিরাপত্তা আরও সুনিশ্চিত হয়। আসলে কর্মী নিরাপত্তা বিষয়টি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যেমন এক নম্বর, কেমন করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার পদ্ধতির উপর। দু নম্বর, কর্মীদের কাজের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ দিতে পারছে কি না। তিন নম্বর, উন্নত বায়োমেডিক্যাল আর অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার যা কর্মীদের কাজের ক্ষেত্রে সুরক্ষিত পরিবেশ করে দেয়। চার নম্বর, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন প্রতিরোধ বা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করা। এই জাতীয় নানা ফ্যাক্টর কর্মীদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করে। সামগ্রিক বিশ্ব পরিস্থিতিই বলুন আর আমাদের দেশের কথাই বলুন, প্রশিক্ষিত অভিজ্ঞ নার্সিং স্টাফের ক্রমবর্ধমান চাহিদা কিন্তু সবসময় রয়েছে।
আর এটা ভাবার কোনো কারণ নেই যে উপযুক্ত স্টাফের অপ্রতুলতাই কেবল যথেষ্ট সংখ্যায় চাহিদা সৃষ্টি করেছে। এছাড়াও কিছু পোটেনশিয়াল ফ্যাক্টর আছে, যেমন ল্যাক অফ অ্যাডিকুয়েট স্টাফিং রেশিওজ ইন হসপিটালস অ্যান্ড আদার হেলথ কেয়ার ফেসিলিটিস, যেমন ল্যাক অফ প্লেসমেন্ট প্রোগ্রামস ফর নিউলি ট্রেন নার্সেস, যেমন ইনঅ্যাডিকুয়েট রিটেনশন ইনসেন্টিভস। আজ এই পর্যন্ত, আবার সামনে রবিবার। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্তে।